আমি বিএনপির সদস্য ছিলাম, আমাদের সদস্য সচিব বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিল, আর আহ্বায়ক সাহেব আপনার একসময় এমপি ছিল। বিএনপির ফুলের কারণে সরে গেছে অথবা নীরব হয়ে গেছে বাংলাদেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক যারা ভালো রাজনীতি দেখতে চায়, তারাও নীরব হয়ে গেছে অথবা দূরে সরে আছে। এই গ্রুপটাকে আমাদের আকর্ষণ করার জন্য তাদেরকে আমরা বলছি, আসুন আপনাদের ভালো রাজনীতি করার জায়গা হবে বিএনএম। এবং আমরা যখন ফর্মালি আপনাদের সাথে প্লেস করব, এইটা স্টেটে থার্ড বিগেস্ট পার্টি হিসেবে আবির্ভূত হবে, থার্ড বিগেস্ট। এখন পর্যন্ত মিনিমাম 60 ডিফেন্স অফিসার মেম্বারশিপ নিয়েছে, এখন পর্যন্ত মিনিমাম 200 লয়ার এবং ব্যারিস্টার মেম্বারশিপ নিয়েছে। তখন দেখবে জিটা অলরেডি পুরো বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে, আমাদের নেতারা সংগঠন গুছাচ্ছে। আমি বিএনপির সদস্য ছিলাম, আমাদের সদস্য সচিব বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিল, আর আহ্বায়ক সাহেব আপনার একসময় এমপি ছিল, এই তিনজন। এই যে আমাদের সাংবাদিক ভাইরা প্লেস করে যে বিএনপি ঘটনার, এটা একটা রং আইডিয়া। হাতে গোনা 5 জন বিএনপি করত, বাকি 90% নতুন, তারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। কিন্তু আমাদের মিডিয়ার আকর্ষণটা ওই জায়গায় যায়, ওই যে প্রথম 3 জন যায়। অতএব এই কথাটা কোনোভাবেই আমরা, এই কথাটা কোনোভাবেই সত্য নয় যে এই যে কোনো দল ভাঙ্গার প্রক্রিয়া, প্রশ্নই ওঠে না। যার রাজনীতি সে করবে। জিয়াউর রহমান যেভাবে পপুলার হয়েছিল, যে সেই সময় ঘটনা পরম্পরায় যখন প্রেসিডেন্ট জিয়া আসলো ক্ষমতার পাদপীঠে, মানুষের যখন অবিশ্বাস ছিল আওয়ামী লীগের অপশাসন দুঃশাসনে, জিয়াউর রহমান তখন মানুষের কথা বলল, মানুষ জিয়ার রাজনীতিকে গ্রহণ করেছিল। ক্রমান্বয়ে 2023-এ জিয়ার কোনো আদর্শ যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, আবার প্রেসিডেন্ট জিয়ার কথা বলে অনেকে ব্যাখ্যা করতে পারে বলতে এই দল ভাঙতে চায়, ওইটা আমরা কোনোভাবে সেই দায়িত্ব আমরা নেব না। জাতীয়তাবাদ শব্দ দিয়ে এখন 4টা দল আছে রেজিস্টার্ড, ন্যাশনালিস্ট ফ্রন্ট আছে, বিএনএফ নামে একটা আছে, তৃণমূল বিএনপি আদালতের মাধ্যমে পেয়েছে, বিএনপি আছে, এবং আমরা এটা বলছি ন্যাশনালিস্ট মুভমেন্ট। বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে যে ধারণাটা আমরা বুঝি, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত প্রত্যেক নাগরিক বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের আরেকটি অংশ হচ্ছে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, দেশপ্রেম, অর্থনৈতিক স্বাবলম্বিতা, সার্বভৌমত্ব, সেইগুলো আমরা এখানে সবার। সেই জন্য আমরা মনে করি যে ট্রু বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনএমের মাধ্যমে আসবে।